নমস্কার বন্ধুবান্ধব, তো আজকে আপনাকে নিয়ে চলে এসেছি রাজা বললার ঠাকুর বাড়িতে। প্রথমে বলি, আপনারা বলে বলছি না, তুমি বলে বলছি না, তুমি বললে কাছের বলে। আপনাদেরকে বলে দিই, এখানে আপনারা আসছেন কিভাবে আসবেন। বর্ধমানের রাজপ্রাসাদ, বর্ধমানের এটা বর্ধমান ইউনিভার্সিটির অফিস, সেখান থেকে একটু এগিয়ে এসে বাঁ দিকে একটা রাস্তা পড়ছে, রাস্তা দিয়ে এগিয়ে যাবেন, তারাই নতুন পড়ছে। নতুন পড়ছে, যখনই আপনারা এগিয়ে আসবেন তখনই দেখতে পাবেন এই বর্ধমান রাজকলেজের স্কুলটি পড়বে। এই রাজকলেজের স্কুলের পশ্চিম থেকে একটি রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে এলে আপনারা রাধা বলে ঠাকুর বাড়িতে পৌঁছবেন। আসলে আপনাকে নিয়ে যাবেন। নাটমন্দির চত্বরে রাজার আমলে প্রচুর অনুষ্ঠান হতো এবং বহু নাম করা গাইয়ে বাজিয়েরা আসতেন। ওনারা এখানে অনুষ্ঠান করতেন। বর্ধমান রাজা উনি হাজির থাকতেন সব অর্ষদ, এবং বর্ধমানবাসী এখানে এই অনুষ্ঠান দেখার জন্য ভেঙে পড়ত। Thank you.
দেখতে পাচ্ছেন রাজরাজেশ্বর শিব মূর্তি। বর্ধমান মহারাজা তেজচন্দ্র এই শিব মূর্তি স্থাপন করেছিলেন। পাথরের উপর মা দুর্গার মূর্তি খোদাই করা, তাতে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, মহিষাসুর, সিংহ, কপূর, অসাধারণ। রাজারামনের এখনো কাজ, টেরাকোটার কাজ, বর্ধমান মহারাজা তেজচন্দ্র রাধা বল্লভ ঠাকুর বাড়ি দেখার জন্য এই ব্রিজটি নির্মাণ করেন রাধাগঞ্জ এলাকায়। সেটি এখনো পর্যন্ত এই ব্রিজে পাথরের উপর খোদাই করে রাখা আছে। ব্রিজটাকে আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আরামগঞ্জের ব্রিজ, নিচে বাঁকা নদী, আর অপর পারে হচ্ছে কল্পতরু পার্ক। সেই রাস্তাটা যাওয়ার পথে ঠিক ব্রিজের মাঝখান করে আপনি এখনো পর্যন্ত পাথরে খোদাই করা পেয়ে যাবেন। Thank you.